ডিয়ার স্টুডেন্টস, তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি ইউনিট 1 এর লেসন 1, এবং আজকের আমাদের লেসন টাইটেল হচ্ছে ক্যান ইউ লিভ অ্যালোন, তুমি কি একাকী বসবাস করতে পারো। তো প্রথমে আমাদের দুইটা ছবি দেওয়া আছে, এবং ছবিতে দেখা যাচ্ছে এক নম্বর ছবিতে কোনো একজন লোক একা একা কিছু একটা করছে, এবং পাশের ছবিতে দুই নম্বর ছবিতে দেখছি যে এখানে একা একা না, এটা একটা পরিবার বোঝাচ্ছে, এবং এখানে লোক সংখ্যা এটার চাইতে বেশি। তো দেখা যাক, আমরা একটু পড়ার চেষ্টা করি। লং অ্যাগো আ ইয়ং ম্যান ফাউন্ড লাইফ ইন দ্য ফ্যামিলি ইন হিজ ভিলেজ ফুল অফ প্রবলেমস অ্যান্ড সাফারিংস। অনেকদিন আগে একজন ইয়ং ম্যান লক্ষ্য করল যে তার গ্রামীণ এই জীবনে সমস্যা ভোগান্তি অনেক বেশি আছে। কোয়ারেলস, ইল ফিলিংস, জেলাসি, এনমিটি ওয়াল আর পার্ট অফ এভরিডে লাইফ দেয়ার। ঝগড়া, বিবাদ, হিংসা, শত্রুতা সবকিছুই এখানকার দৈনন্দিন জীবনের একটা অংশ। সো হি লেফট হিজ হাউস অ্যান্ড ওয়েন্ট টু এ জাঙ্গল টু লিভ বাই হিমসেলফ। তাই সে বাড়ি ছেড়ে দিল এবং জঙ্গলে চলে গেল একাকী বসবাস করার জন্য। দেয়ার হি মেড আ নাইস লিটল হার্ট উইথ উড, ব্যাম্বো অ্যান্ড রিডস। তো সেখানে যে সে একটা সুন্দর কুঁড়ে ঘর বানালো, এবং সেটা হচ্ছে কাঠ দিয়ে, বাঁশ দিয়ে এবং রিডস, এটা হচ্ছে রিডস মানে হচ্ছে নল খাগড়া, ঠিক আছে? এই যে ছবিতে দেখা যাচ্ছে নল খাগড়া। আচ্ছা, আহ হাউ হ্যাপি আই এম হিয়ার, আহ কত সুখেই আছি আমি এখানে, সেড দ্য ম্যান টু হিমসেলফ, লোকটি নিজে নিজেই বলল। বাট ওয়ান ডে হি ফাউন্ড সাম মাইস ইন হিজ হার্ট। কিন্তু একদিন লোকটি লক্ষ্য করল তার কুড়ে ঘরে কিছু ইঁদুর আছে। দ্য লিটল ক্রিয়েচার্স সুন মেড হোলস ইন হিজ ব্ল্যাঙ্কেট। এই ছোট ছোট প্রাণীরা তারা তাদের তার কম্বলে হচ্ছে ছোট ছোট ছিদ্র করে দিল। সো হি ব্রট আ ক্যাট টু কিল আর দ্য মাইস। তাই সে একটা বিড়াল নিয়ে আসলো ইঁদুরগুলো হত্যা করার জন্য। দ্য ক্যাট নিডেড মিল্ক, আর বিড়ালটির আবার দুধ প্রয়োজন হয়েছিল। সো হি ব্রট আ কাউ, তারপরে সে বিড়ালটি দুধ খাওয়ানোর জন্য একটা গরু নিয়ে আসলো। দ্য কাউ নিডেড গ্রাস অ্যান্ড হে, এবং গরুর তখন প্রয়োজন ছিল ঘাস এবং খড়। সো হি ব্রট আ কাউ বয়, তারপর সে কি করলো, সে একটা রাখাল বালককে নিয়ে আসলো তার কাছে। দ্য কাউ বয় নিডেড ফুড, এখন রাখাল বালকের প্রয়োজন খাবার। সো হি টুক আ ওয়াইফ টু কুক মিলস, তাই সে খাবার রান্না করার জন্য একজন ওয়াইফকে নিয়ে আসলো। দেন চিলড্রেন ওয়ার বর্ন টু দেম, তারপর তাদের ছেলে মেয়ে হলো। অ্যান্ড দ্য ম্যান ফাউন্ড হিমসেলফ এগেইন ইন আ ফ্যামিলি, এবং তারপর এই সে লোকটি দেখলো যে সে আবার পরিবারের ভিতরেই চলে এসেছে। সো নোবডি ক্যান লিভ অ্যালোন, তাই কেউ আসলে একাকেই বসবাস করতে পারে না, আনলেস দে আর সো নোবডি ক্যান লিভ অ্যালোন আনলেস দে আর আইদার অ্যাঞ্জেলস অর ডেভিলস। তাই কেউ একাকেই বসবাস করতে পারে না যদি না সে ফেরেশতা কিংবা শয়তান হয়। মানুষের পক্ষে একাকী বসবাস করা সম্ভব না, হয় হইতে হবে ফেরেশতা অথবা শয়তান, এরাই শুধু পারে একাকী বসবাস করার জন্য। পিপল নিড ফুড, মানুষের খাবারের প্রয়োজন, শেল্টার প্রয়োজন, কম্পানিয়ন্স অ্যান্ড কোঅপারেশন, এবং সহযোগী এবং সহযোগিতা সবই মানুষের প্রয়োজন। দে নিড টু হেল্প ইস আদার, তাদের একে অন্যকে সাহায্য করা প্রয়োজন। অ্যান্ড ইফ দে লিভ ইন আ ফ্যামিলি অর কমিউনিটি, আর যদি তারা কোনো পরিবারে বা সমাজে বসবাস করে, দেয়ার নিড ক্যান বি ফুলফিল্ড, তাহলে তাদের প্রয়োজন পরিপূর্ণ করা যাবে। হেন্স লিভিং ইন সোসাইটি ক্যান মেক পিপুল গুড অ্যান্ড হ্যাপি সিটিজেন্স, এবং এখান থেকে এই সমাজে বসবাস করাটাই মানুষকে ভালো এবং সুখী নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে।